ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن حسن بن علي رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: صلوا في بيوتكم ولا تتخذوها قبورا ولا تتخذوا بيتي عيدا، وفي رواية أخرى: ولا تتخذوا قبري عيدا، وصلوا علي وسلموا فإن صلاتكم تبلغني حيثما كنت. حديثتي يمي بات كولم সৈয়াল জামিউ সগীর থেকে, হাদিস নম্বর 3785, মুসনাদ আবি আলা আলী আলা থেকে হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ হাদিসটি পেশ করেছেন। বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়িতে সালাত পড়ো, তোমাদের বাড়িঘরে সালাত পড়ো, আর বাড়িগুলিকে তোমরা কবর বানাও না, আর তোমরা আমার ঘরকে, অন্য ফর্মে আমার কবরকে ঈদ বানাও না। আরে নিজেদের ঘরকে তোমরা কবর বানাও না, সালাত পড়ো। এর মানে কি? এর মানে হলো নফল সালাত, সুন্নত সালাত ঘরে পড়া উত্তম, কিন্তু যেটা করা যায় না মসজিদে গিয়ে পড়তে হয় সেটা ভিন্ন কথা। আর না হয় যথাসাধ্য মানুষ চেষ্টা করবে সুন্নত সালাত, নফল সালাত, ফরজ সালাত ছাড়া অন্য সব সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন খায়র সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া বাকি সব সালাত ঘরে পড়া উত্তম। তো সেদিকে আমরা লক্ষ্য রাখি না, সবই মসজিদে শেষ করে দিই, এমনকি ভিতরটা পর্যন্ত আমাদের ঘরেই পড়ে, ইয়ে মসজিদেই পড়ে। মুনতাখাব মানুষ তো আছেই, কিছু লোক তো থাকবেই আল্লাহর নেক বান্দা, কিন্তু সকলকে এই সুন্নতের উপর আমল করা উচিত। প্রয়োজন বস্তু পড়লেন মসজিদে, কিন্তু সব সময় মসজিদ কাছে, বাড়ির কাছে, তবুও মানুষ ওই মসজিদেই সব পড়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসে, নিজেদের বাড়িতে সালাত পড়ো, বাড়িগুলিকে কবর বানাও না, তার মানে কবরস্থান সালাতের জায়গা নয়। তাই কেউ যদি কথিত কোনো কবরে অথবা মাজারে সালাতের উদ্দেশ্যে যায়, ওখানে পড়লে সালাত বেশি হবে, তো এই হাদিসের যে নিষেধাজ্ঞা তাতে সেই নিষেধাজ্ঞা সে অমান্য করল, কারণ তার উদ্দেশ্য বাবার কবরের পাশে গিয়ে সালাত পড়লে সালাত খুব আউজবিল্লাহ, এরকম আছে মানুষ। আর শিরকের আড্ডাখানায় আপনার ধারে কাছেই যাবেন না, শিরকে শিরক তো করবেনই না, শিরকের কাছেও যাবেন না, দূরে থাকবেন। এই যে কথিত মাজারগুলি আউজবিল্লাহ, শিরক, শিরকে ভরপুর, গঞ্জাখুরি, আল্লাহর নাফরমানি, নমাজ নাই, এইসব ভণ্ডরা চারদিকে বসে আছে, আর আপনি ওখানে যাচ্ছেন ওদের সংস্পর্শে, এইসব সিরকি আড্ডাখানা থেকে দূরেই থাকবেন। যদি পারেন তাহলে বারণ করুন, আর যাবেন না, আল্লাহ হেফাজত করুক। যদি কেউ যায় ওখানে তাহলে নিষেধ করুন। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুর, আল্লাহর নাফরমানি কর্মকাণ্ডে যারা উপস্থিত হয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না, দুই তো তফসির এটা, গলত কাজে কোনো এক জায়গায় আল্লাহ নাফরমানি হচ্ছে আপনি এখানে হাজির হন দেখবেন না তারা কী করছেন, তবে যদি কেউ যায় বারণ করার জন্য তাহলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে হাদিসের কি অংশ? ওয়ালা তাত্তাখিযু বাইতি ঈদান ওয়াসাল্লু আলাইয়া হাইযু ওয়াসাল্লিমু, আমার কবরকে, আমার ঘরকে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তার ঘরেই হয়েছে। তো ঈদগাহ ওখানে ঈদ বানাবে না, তার মানে বারবার আসা যাওয়ার, আমার কবরকে,
কবরে তোমার বারবার আসা যাওয়া করো না। দেখবেন কেউ কেউ আছে মদিনায় গেলে একবার সালাম করলো, আরো কতক্ষণ পর আরেকবার, কেউ কেউ আছে যেমন আউযুবিল্লাহ তোয়াফের মতো করে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিষেধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন, লা তাত্তাখিযু কবরি ঈদান, মুসনাদে সুনানে আবু দাউদের লাফজ, আমার কবরকে আমার ঘরকে তোমরা ঈদ বানাও না, ঈদ মানে কি বারবার আসা যাওয়ার কেন্দ্র বানাও না, বরং ওসল্লু আলাইয়া ওয়াসাল্লিমু, যেখানে তোমরা আমার উপর সালাত এবং সালাম পাঠ করো, যেখানেই তুমি তখন সেখানেই সালাত পাঠ করো, সালাম পাঠ করো, ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসুমা কুনতুম, তোমরা যেখানেই থাকো ওখানে যেখানেই তোমরা আমার উপর সালাত ও সালাম পাঠ করবে, তোমাদের সালাত আমার পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ। তাই পৃথিবীর যে কোনো জায়গায় আপনি আছেন, আপনি সালাত পড়ছেন, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠ করছেন, আপনার সালাম সালাত ফেরেশতাগণ আলাইহিমুসসালাম কবর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। তাই কেউ যদি উমরায় আসে হজে আসে, দেখবেন কেউ কেউ বলেন নবীর কাছে আমার সালাম পৌঁছিয়ে দিও, এর কোনো দলিল নেই, দলিল ছাড়া আপনি ফেরেশতাদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পৌঁছান। অন্য তরিকায় না, বলবেন না অমুক বলেছেন অমুক বলেছেন, এটা অমুকের কথা না, যেটা সহিহ হাদিস ওইটা, যেখানে আপনি আছেন পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন ওখানেই আপনি সালাম করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উপর সালাত পাঠ করবেন, সালাম পাঠ করবেন, ফেরেশতাগণ আলাইহিমুসসালাম আপনার সালাত ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে পৌঁছিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকে হক জেনে হক মানা তৌফিক দান করুন, শিরিক বেদাত তথা যাবতীয় নাফরমানি পরিত্যাগ করা তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।